বাসের পেছনে ধাক্কা বাইকের মৃত কিশোর রবি ও সোমবারের পর ফের বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের ঘটনায় আহত আরও এক যুবক তাকে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ জানায় মৃত বাইক চালক কিশোরের নাম মিনারুল শেখ বয়স সতেরো বছর ঘটনাটি ঘটেছে পলাশিপাড়া থানার বার্নি এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানতে পারা যায় এদিন সকালে পলাশিপাড়া থেকে বার্নিয়ার দিকে যাচ্ছিল একটি যাত্রী বোঝায় বেসরকারি বাস সেই সময় মিনারুল শেখ দ্রুত গতিতে মোটর বাইক নিয়ে বাসের পিছনে সজরে ধাক্কা মারলে চালক সহ দুজন রাস্তাতেই লুটিয়ে পড়ে গুরুতর জখম অবস্থায় রাস্তাতেই ছটফট করতে থাকে স্থানীয়রা বাইক চালক সহ দুজনকে উদ্ধার করে পলাশিপাড়া হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকরা বাইক চালক কিশোর মিনারুল শেখকে মৃত বলে ঘোষণা করেন অপর আরোহীর অবস্থা সংকটজনক হওয়ায় তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় এদিকে ঘটনার খবর মৃত ওই কিশোরের বাড়ির এলাকায় পৌঁছলে শোকের ছায়া নেমে আসে ঘটনার তদন্তে নেমেছে পলাশিপাড়া থানার পুলিশ আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট